नमस्कार बंधु, कल के नवान्ने शिक्षा संक्रांत जो बैठक है से बैठके किन्तु जे विषय जोर दिया व्यय संकोचर उपरे समस्त किछुर उपरे व्यय संकोच से क्षेत्रे परिकाठामो दिके बा अन्यान्य विषय उपरे आपातत सेगुलो जाते बंद रखा है बा जाते व्यय कमी आना जाए सेई विषयटार उपरे एबं शिक्षक नियोग थेके अन्यान्य विषयगुलो निये सेई ब्यापारटा निये किन्तु आलोचना होयेछे। কিন্তু খুব একটা অগ্রগতি সবকিছু হবে এই মুহূর্তে নয়, কারণ অর্থনৈতিক সংকট আছে। এছাড়াও শিক্ষকদের ব্যাপারে যে বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে যেখানে ছাত্র সংখ্যা অনুযায়ী শিক্ষকের সংখ্যা বেশি আছে সেই সমস্ত শিক্ষকদেরকে কিন্তু যেখানে ছাত্র বেশি আছে সেই জায়গায় কিন্তু একটা এনে সামঞ্জস্য রক্ষার চিন্তাভাবনা হচ্ছে। এছাড়াও আরও শিক্ষামূলক বিষয়ে একবারে প্রাথমিক থেকে কলেজ স্তরের শিক্ষা ব্যবস্থা এবং তার পরীক্ষা এবং আগামী দিনে এই সমস্ত কিছু বিষয় নিয়েই কিন্তু আলোচনা হয়েছে। কিন্তু এই ব্যাপারে এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক বা ভোকেশনাল এই জাতীয় শিক্ষকদের ব্যাপারে বা এসএসএর কর্মীদের বিষয় নিয়ে সেরকম কিন্তু কোনো আপডেট এখনও পাওয়া যায়নি, আলোচনা হয়েছে কি না এ ব্যাপারে অবশ্যই আপনাদের জানানো হবে। তবে আপাতত যেটুকুন খবর উঠে এসেছে এই বৈঠক থেকে যে ব্যয় সংকোচের উপরে কিন্তু সরকার আপাতত জোর দিচ্ছে, নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত এই বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে যে কোনো মতে অতিরিক্ত যাতে ব্যয় না হয় সেই বিষয়টার কিন্তু উপরে লক্ষ্য রাখতে হবে। তবে একটা বিষয় উঠে আসছে যে যে মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সরকারের হাতে সেরকম অর্থ নেই, কারণ সব দিক থেকে কিন্তু এই লকডাউনের ফলে কিন্তু একটা যে রাজস্ব আদায় সেটাও কিন্তু অনেকটা কমেছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু একটা প্রভাব ফেলেছে। কিন্তু এতৎসত্ত্বেও যে বাজেট শিক্ষার ক্ষেত্রে যে বাজেট ধরে রাখা হয়েছিল সেই বাজেটের কিন্তু এখনও কোনো ক্ষেত্রেই বাজেটের ক্ষেত্রে কিন্তু এখনও হাত দেওয়া হয়নি। তবে এসএসএ কর্মীদের ব্যাপারটা নিয়ে কিন্তু একটা চাপ রয়েছে গভর্নমেন্টের কাছে, কারণ কেন্দ্র 3 মাস অন্তর যে ইউসি দিতে হবে সেক্ষেত্রে কিন্তু যেক্ষেত্রে ন্যূনতম বেতন কিন্তু 15,000 টাকা গ্রুপ ডি, সেক্ষেত্রে এটা কেন্দ্র প্রায় বেঁধেই দিয়েছে বলা হয়। কিন্তু তা হলেও রাজ্য সরকারকেই কিন্তু বেতন বাড়াতে হবে, কারণ এক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা যে রাজ্য সরকারের হাতে, কোনো কেন্দ্র সরকার কোনো রাজ্যের বেতন বাঁধতে পারে না। তাই এই ব্যাপারেও কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেটা সূত্র মারফত খবর আসছে যে বিকাশ ভবনে কিন্তু এই যে সপ্তাহ আসছে এই সপ্তাহের মধ্যে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা, যে নতুন এসপিডি এসছেন বা প্রজেক্ট অফিসার এসেছেন তাদের একটা তৎপরতার চোখে লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখা যাক, যেটুকুন খবর এসেছে যে সূত্র মারফত যে বিষয় যত টাকা প্যাবের কাছে বেতন ধরে চাওয়া হয়েছিল অর্থাৎ বলা হয়েছিল যে এই অনুযায়ী দিতে হবে এবং সেটাই কিন্তু বলবৎ হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে। এই বিষয়ে আপনাদের অবশ্যই পরবর্তীকালে আপডেট জানানো হবে। আপাতত এইটুকুনি, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ট্রুথ নিউজ।